ডিলিং উইথ হিউমিলিয়েশন একটা কেস দিয়ে স্টার্ট করতে চাই আজকে আমার এই ডিসকাশান ছদ্মনাম রাফিদ বয়স পঁচিশ বছর রাফিদকে আমি ঠিক একদম অ্যান্টি সোশ্যাল বলবো না বাট রাফিদ একটু ইন্ট্রোভার্ট টাইপের সে একটু সিলেক্টিভলি সোশ্যাল মানুষের সাথে সবার সাথে একদম ফ্রেন্ডলি মিশে যেতে পারে একবারেই সেরকমটা না হলেও সে মানুষের সাথে মিশতে পছন্দ করে যার সাথে সে কানেক্ট করতে পারে তার সাথে সে অনেক ফ্রেন্ডলি বাট সবার সাথে সে ইজিলি কানেক্ট করতে পারে না ফাইন তো রাফিদের সাথে রাফিদের যে বন্ধুরা আছেন তার কোনো একটা আড্ডাতে রাফিদকে তার এক খুব এক্সট্রোভার্ট এবং খুব সোশ্যাল একজন ফ্রেন্ড রাফিদকে বলে ফেললেন তুই তো মেয়েদের মতন একদম এক কোনায় বসে থাকিস ঘরে বসে থাকিস তুই তো আমাদের সাথে আড্ডাতে পার্টিসিপেট করিস না এরকম চুপ করে থাকিস কেন এত ট্রান্সপার্ট কেন তুই এজন্যই তোর কোনো জিএফ হয় না জন্যই তোর কোনো গার্লফ্রেন্ড নাই দেখবি কোনো হবেও না তুই তোর মতোই একা থাকবি সিঙ্গেল ডেফিনেটলি কথাগুলো রাফিদের অনেকটা গায়ে লাগে এবং সে খুব হার্ট হয় একটা সময় সে তার বন্ধুদের কাছে একই ধরনের কথাবার্তা শুনতে শুনতে সে তার বন্ধুদের সাথে আড্ডা দেওয়ার যে একটা স্বভাবজাত একটা ইচ্ছা বা আগ্রহ সেটা হারিয়ে ফেলে নিজেকে আস্তে আস্তে ঘরের মধ্যে রাখতেই সে স্বাচ্ছন্দ্য বোধ করে এবং একা থাকাটা তার একটু অভ্যেসে পরিণত হয়ে যায় রাফিদের মা আর বাজার করতে দিয়েছেন মার পছন্দ মতো বাজার করতে না পারার কারণে ফ্যামিলির সবার সামনে রাফিদের মা আর আফিদকে অনেক কটু কথা শুনিয়ে দিলেন তোকে দিয়ে তো কিচ্ছু হয় না সারাদিন তুই মুখ বোঝে শুধু বই পড়িস তুই ঠিক মতো বাজারটা পর্যন্ত করতে পারলি না হুম তুই তোকে দিয়ে কোনো কাজই হবে না তুই তো ফ্যামিলির দায়িত্ব নিতে পারবি না সো তোর ওপর ডিপেন্ড করা যায় না অনেক বড় বড় কথা সো এই কথাগুলো আড়ালে আবডালে বা পিঠ পিছে যখন রাফিদের এগেনস্টে বলা হয় রাফিদ তখন খুব হিউমিলিয়েটেড ফিল করতে থাকে খুব ইনসাল্টেড ফিল করেন রাফিদ আস্তে আস্তে করে যেহেতু সেই ইন্ট্রোভার্ট সে কথাগুলো কারোর সাথে শেয়ারও করতে পারে না আর ফ্রেন্ডশিপের জায়গাটা তুমি বলেছি সো আস্তে আস্তে এই রাফিদের এই কষ্টগুলো তার এই অপমানজনক কথাগুলো তার ভেতরে ক্ষতবিক্ষত করতে থাকে এবং রাফিদ একটা সময় কাউকে কিছু না বলে জাস্ট চুপ হয়ে যায় নিজের ভিতরেই সে সময় কাটাতে শুরু করে আমরা এমন একটা শেমফুল কালচারে বাস করি যেখানে আত্মবিশ্বাসের জন্য আমাদেরকে যে একটা অ্যাপ্রিসিয়েশন দেওয়া আমাদেরকে প্রশংসা করা এই জিনিসগুলো যেন কারো ধাতেই নেই আমাদের পেয়ে অভ্যেস নেই সো আমরা দ্বিতীয় জানি না সো আলটিমেটলি যা হয় আমাদের পার্সোনালিটি একটা পার্ট হয়ে যায় যে কেউ যখন আমাদেরকে তার মতো করে এক্সপ্লেন করছেন যে তুমি তো আনগ্রেটফুল তুমি তো টক্সিক তোমাকে দিয়ে তো হবে না সো আমরা সেটা বিশ্বাস করি কারণ নিজের এবিলিটির ওপর সেই বিশ্বাসটা কিন্তু ছোটোবেলা থেকে গ্রো করেনি সো আমরা আলটিমেটলি নিজেদেরকে আনওয়ার্ড দিই নিজেদেরকে কী বলবো এটাকে যে নিজেদেরকে আনলাভেবল এবং আনইম্পর্টেন্ট ভাবা শুরু করে দিই কাউকে হিউমিলিয়েট করা অপমানজনক কথা বলা ডিসরেসপেক্টফুল আচরণ করা সেটা হোক স্কুলে সেটা হোক ইউনিভার্সিটিতে সেটা হোক ওয়ার্ক লাইফে আর সেটা তো এখন বলতে গেলে থেকে পপুলার মাধ্যম হচ্ছে সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট এটা যেন একটা টক্সিক ট্রেন্ড হয়ে গেছে করতে পারছি তার মানে খুব বড় কিছু হয়ে গেছে আমার ভিতরে কি কোনো ফ্লজ নেই আমি কিন্তু সেদিকে তাকাচ্ছি না অন্য মানুষকে ছোটো করার মধ্যে একটা জঘন্যতম একটা অপরাধ মানে গিলটি প্লেজার আমরা সব সময় পাই অন্যকে আঘাত দিয়ে নিজে একটা আনন্দ পাওয়ার টেন্ডেন্সি আমাদের ভেতর কাজ করে এই টেন্ডেন্সিটা অনেক বেশি টক্সিক এই টেন্ডেন্সিটা অনেক বেশি ভেনোমাস হিউমিলিয়েশন বা অপমান ডিসরেসপেক্ট আমাদেরকে অনেক কষ্ট দেয় এটা কিন্তু অনেক হার্ট করে আমাদেরকে শুধুমাত্র এটা কি ইমোশনালি হার্ট করে সেটাই বলছি না সাইকোলজিক্যালি প্লাস আমাদের শারীরিকভাবে এটার একটা গুরুতর নেগেটিভ প্রভাব আছে আমরা যখন হিউমিলিয়েটেড ফিল করি কন্টিনিউসলি এবং কনস্ট্যান্ট হিউমিলিয়েশন আমাদেরকে একটা সময়ে হার্ট ডিজিজের দিকে নিয়ে যেতে পারে একটা বড় ড্যামেজের দিকে নিয়ে যেতে পারে মেন্টাল হেলথ ডিসঅর্ডারের কথা যদি বলি আমাদেরকে ডিপ্রেশনের দিকে নিয়ে যেতে পারে তাই না সো আমরা যখন কাউকে হিউমিলিয়েট করে কথা বলছি আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমার এই হিউমিলিয়েশনটা এই মানুষটার কতটা ক্ষতি করতে পারে আমি পরোক্ষভাবে কিংবা আমি তো বলবো প্রত্যক্ষভাবেই তার এই এত বড়ো ক্ষতিটার জন্য দায়ী হচ্ছে আমাদের আশেপাশে এরকম অনেক মানুষ পাবো আমরা বা পেয়ে দেখে পেয়ে এসেছি যারা কন্টিনিউয়াসলি আমাদেরকে নেগেটিভ কমেন্ট করতে থাকেন আমাদের সব কাজেই যাতে তাদের একটা সমস্যা আমরা এই পয়জনাস মানুষদের কাছ থেকে তো পালিয়ে বাঁচতে পারবো না তাই না আমাদের চলতে গেলে আমাদের সোশ্যাল থাকতে গেলে সোশ্যাল বিং হিসেবে বাঁচতে হলে সবাইকেই ডিল করতে হবে বাট আমাদেরকে জানতে হবে যে এদের মধ্যে থেকেও আমার ইমোশনাল হেলথকে আমার সাইকোলজিক্যাল হেলথকে আমি কি করে ফিট অ্যান্ড সিকিউর রাখতে পারি কেউ একজন আমাকে নেগেটিভলি একটা কথা বলল। কেউ একজন আমাকে নেগেটিভলি কমেন্ট করলো তার মানেই আমি সে সেই জিনিসটাই বা সেই মানুষটাই হয়ে গেলাম ব্যাপারটা কিন্তু তা নয় আমাদের নিজেদেরকে কিন্তু সেভ করতে হবে সেই সেই পরিস্থিতিতে উই হ্যাভ টু লার্ন হাউ টু বাউন্স ব্যাক ফার্স্ট অফ অল বলবো ট্রাই টু ফাইন্ড আউট দ্য ফ্যাক্ট যে মানুষটা আপনাকে হিউমিলিয়েট করে বা ডিসরেসপেক্ট করে কথা বলছেন উনি কেন বলছেন এই কথাটা এভাবে বলার মানেটা কি। ওনার ইন্টেনশনটা কী ডেফিনেটলি দুটো ইনটেনশন থাকে হয় আপনাকে ইরিটেট করার জন্য আর আদারওয়াইজ আপনাকে ছোট ফিল করানোর জন্য লো ফিল করানোর জন্য দুটোই নেগেটিভ সো ওনার ইনটেনশানটা যেহেতু আপনি জানেন যে উনি ইনটেনশানালি আপনাকে লো ফিল করানোর জন্য উনি আপনাকে আপনার খারাপ কোনো ফিলিং হোক এর জন্য বা আপনাকে ইরিটেট করার জন্য উনি ইনটেনশনালি একটা কথা বলছেন সো ওই কথাটাকে তার পর্যন্তই থাকতে দিন ডোন্ট অ্যালাউ টু এন্টার দ্য কমেন্ট টু ইয়োর বাউন্ডারি জাস্ট ডোন্ট অ্যালাউ ওই কমেন্টটাকে আপনার বাউন্ডারি ভিতরে এন্ট্রি টিকিট দেবেন না জাস্ট যে মুহূর্তে আপনি এই বিষয়টাকে বাউন্ডারি পর্যন্তই বন্ধ করে দিলেন যে মুহূর্তে আপনি তার কথাটা তার মধ্যেই রেখে দিলেন আপনি অ্যাকসেপ্ট করলেন না ইউর বাউন্সিং ব্যাক সেকেন্ডলি বলব বি ইউর সেলফ নিজের মতো থাকুন এমন কোনো নিয়ম বা রুলস নেই যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ আপনাকে পছন্দ করবে আপনার সুস্থভাবে সম্মানজনক একটা জীবন যাপন করার জন্য প্রত্যেকটা মানুষের কাছে আপনি পছন্দনীয় হবেন এমনটা কিন্তু রিকোয়ার্ড নয় সো নিজের মধ্যে থাকেন বি ইয়োর সেলফ এবং নিজেকে সম্মান করতে শিখুন যাতে করে একটা মানুষ একটা কথা বলে ফেললেই সেই কথাটাকে আপনার এতটা ইম্পর্টেন্স দিতে না হয় যে আপনার সেলফ রেসপেক্টকে সেটা গুড়িয়ে দিচ্ছে যারা কন্টিনিউসলি এবং কনস্ট্যান্টলি আপনাকে ডিমিন করছে ডিসরেসপেক্ট করছে চেষ্টা করুন তাদেরকে একটু অ্যাভয়েড করতে আপনার জীবনের সময়ের কিন্তু গুরুত্ব আছে সেই গুরুত্বপূর্ণ সময়গুলো আপনি তাদের সাথে কাটান যারা আপনার জীবনে পজিটিভ কোনো ইম্প্যাক্ট রাখে যাদের সাথে সময় কাটালে আপনার জীবনটাকে অনেক পজিটিভ মনে হয় আপনি ভ্যালু আপনার কোনো ভ্যালু আছে আপনি ইম্পর্ট্যান্ট এরকম ফিল করেন আপনি তাদের সাথে সময় কাটান আপনার ইমোশনসগুলো কিন্তু ভ্যালিড প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কথাতে রিয়্যাক্ট করা এবং পার্সোনালি নিয়ে নেওয়া এই জিনিসটা কিন্তু আমাদের খুব টক্সিক একটা প্র্যাকটিস আমাদের নিজের জন্য ক্ষতিকর একটা প্র্যাকটিস আমাদের খারাপ লাগবে কারো কারো কথাতে আমাদের কষ্ট হতে পারে বাট সেখানে আমরা কি করে রিয়াক্ট করব এটাও কিন্তু আমাদের শেখা উচিত বি কাম অ্যান্ড সাউন্ড টু ইউর সেলফ ইট উইল বি গুড ফর ইউ অলওয়েজ চুজ ইয়োর মেন্টাল পিস নিজের শান্তিটাকে বেছে নিন যে মানুষগুলোর সাথে থাকলে আপনার ভালো লাগছে না তাদেরকে পরিহার করে দিন এবং অন্য কেউ একটা কথা তার মতো করে বলছে তার মানেই আপনি সেটাকে পার্সোনালি নিয়ে আপনি সেটাকে বিশ্বাস করা শুরু করবেন তার মানে আপনি নিজের পায়ে নিজে কোরাল মারছেন আপনার জীবনটা আপনার মতো করে ডিফাইন করুন আপনি কে সেটা আপনাকে ডিফাইন করতে দিন হুম আপনার জীবনের গাড়ির স্টিয়ারিংটা আপনার হাতেই থাক অন্য কেউ যখন সেটাকে ড্রাইভ করার সুযোগ পাবে যখন আপনাকে অন্য কেউ ড্রাইভ করার সুযোগ পাবে ডেফিনেটলি সে তার ডেস্টিনেশনে নিয়ে যাবে সেই ডেস্টিনেশন হয়তো বা আপনার ডেস্টিনেশান নয় সেই জায়গাটা বা আপনার কাম্য নয় সো বি ইউর সেলফ অ্যান্ড চুজ ইউর ওন ওয়ে যেহেতু আমরা সোশ্যাল বিং হিউমিলিয়েশন বা ডিসরেসপেক্টফুল আচরণ থেকে আমাদের হয়তো সম্পূর্ণ পালিয়ে বেড়ানো সম্ভব হবে না বাট অন্তত পক্ষে আমরা নিজেদেরকে একটু সেফ অ্যান্ড সিকিউর তো রাখতে পারি তাই না একটা মানুষ হয়তো বা আমাকে ডিউমিলিয়েট করে কথা বলবে বা অপমানজনক কথাবার্তা বলবে আমরা তাকে এড়িয়ে চলতে পারি তাকে অ্যাভয়েড করতে পারি নিজের হেলদি মেন্টাল ওয়েলবিংকে এনশিওর করার জন্য আমরা জাস্ট নিজেরটা নিয়ে ভাবতে পারি আমরা আমাদেরকে নিয়ে চিন্তা করি উই নো বেস্ট হু উই আর তাই না অন্য কারোর ডেফিনেশনে তো আর আমি ডিফাইন্ড না সো অন্য কেউ বলছে আই এম নট লাভেবল দ্যাট মিন্স আই এম নট লাভেবল এটা যদি আমি বিশ্বাস করি ডেফিনেটলি আমি কখনো লাভ করতে পারবো না অন্য একজন বলছে ইউ আর নট কেপেবল তার মানে যদি আমি ধরে নিই যে আমার ভিতরে কোনো কেপেবিলিটিস নেই ডেফিনেটলি আমি কিন্তু ওরা আগাতে পারছি না সো আপনি নিজেকে বিশ্বাস করুন ট্রাস্ট ইউর সেলফ ট্রাস্ট অন ইউর এবিলিটিস যাতে করে আপনি নিজেকে প্রমাণ করতে পারেন আপনি জানেন আপনি কে সো অন্য কাউকে আপনার পরিচয় বা আইডেন্টি ডিফাইন করার সুযোগটি দিবেন না বি ইউর সেলফ অ্যান্ড গ্রো ইন ইউর ওন ওয়ে একটা মানুষ যখন আমাকে কন্টিনিউসলি হিউমিলিয়েট করছে এবং আমি খুব ভলনারেবল হয়ে যাচ্ছি তার মানে আমি অ্যাকসেপ্ট করছি তার প্রত্যেকটা হিউমিলিয়েশনকে তার প্রত্যেকটা ওয়ার্ড আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট সো আমি কিন্তু আমাকে ইম্পর্টেন্স দিচ্ছি না আপনি যদি আপনাকে ইম্পর্টেন্স না দেন পৃথিবীর কেউ দিবে না সো অন্য কারো এই হিউমিলিয়েটিং কথাবার্তাগুলো আপনার পর্যন্ত পৌঁছানোর আগে অন্য কারো এই অপমানজনক কথাগুলো আপনি অ্যাকসেপ্ট করার আগে ভেবে দেখেন আপনি তাকে সেই পারমিশনটা দিবেন কি না আপনাকে হিউমিলিয়েট করার Morning Nobody, absolutely nobody can humiliate you without your permission.